বিজিবি এই সীমান্ত লাগোয়া বিজয়পুর গ্রামে নাম সংকীর্তন হওয়াতে বাধা দেয়। অন্য রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা কিভাবে আরেকটা রাষ্ট্রে এসে হস্তক্ষেপ করে? বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি কেসে ভারত কি হদ মে যাকর ভারত কি হদুদ মে যাকর বর্ডার ক্রস করকে বিএসএফ কো সবক সিখা রহি হ্যায়। বিএসএফ কো বতা রহি হ্যায় নজম ও জব্ত বর্ডার কে উপর কেসে ডিউটি দেতে হ্যায় ইয়ে সিখা রহি হ্যায় বাংলাদেশ কি বর্ডার গার্ড ফোর্স ওর ভারতীয় মিডিয়া মগরবী বঙ্গাল কা মিডিয়া রোতে হুয়ে ইয়ে বাত কর রহা হ্যায় কে বাংলাদেশ বর্ডার গার্ড সরহদ কো অবুর করকে হিন্দুস্তান মে দাখল হুই ওর হিন্দুস্তান কে ফৌজিও কো বতানে লগি কে কেসে বর্ডার কে উপর ডিউটি কি জাতি হ্যায়। তো আজ ইসি হওয়ালে সে ভিডিও হ্যায়। ভিডিও কি তরফ বড়নে সে পহলে আপ দোস্তো সে গুজারিশ হ্যায় আগর আপ চ্যানেল পে নয়ে হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব করেন সাথ বনে বেল আইকন কো ভি দবায়ে তাকে আপকো ভিডিও কা নোটিফিকেশন সবসে পহলে মিলতা রহে। চলেন ভিডিও শুরু করতে হ্যায় জি 1 2 3 গো। বিজিবি এই সীমান্ত লাগোয়া বিজয়পুর গ্রামে নাম সংকীর্তন হওয়াতে বাধা দেয়। অন্য রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা কিভাবে আরেকটা রাষ্ট্রে এসে হস্তক্ষেপ করে? তুমি করলেই লীলা আর আমি করলেই দোষ। ভারতীয় বিএসএফ এতদিন বাংলাদেশের সাথে যা করতো এবার তা পই পই করে ফিরিয়ে দিচ্ছে বিজিবিও, আর এতেই পশ্চিমবঙ্গের মিডিয়ার যেন আতে ঘা লেগেছে। বাংলাদেশে ঢুকে বিএসএফ জওয়ানরা যখন বাংলাদেশিদের গুলি করে তখন পশ্চিমবঙ্গের মিডিয়া তাদের বীর বাহাদুর বলে আখ্যায়িত করে, আর যখন একই কাজ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা করেছে তখন তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা মনে পড়েছে। হয়তো ভাবছেন কী এমন করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির জওয়ানরা, যা দেখে পশ্চিমবঙ্গের মিডিয়া আজ ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা মনে পড়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জওয়ানরা ভারতীয় ঢুকে ভারতীয় গ্রামবাসীদের আন্তর্জাতিক আইনের কথা মনে করিয়ে দিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে বাধা দিয়েছে, আর বিজিবির এই সাহসী কার্যক্রমকে দেখে গা জ্বলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মিডিয়ার। এ নিয়ে কী বলছে তারা আসুন তা দেখি, কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশি হলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। প্রথমেই দেখে নেওয়া যাক কী বলছে পশ্চিমবঙ্গের মিডিয়া। নদিয়া সীমান্তবর্তী এক গ্রাম বিজয়পুর, এই বিজয়পুর গ্রামে প্রায় 36 বছর ধরে গ্রামের বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছর সর্বজনীন অষ্টপ্রহর নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়ে আসছে। যে নাম সংকীর্তনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, স্থানীয় মানুষের জন্য আবেগ এবং ঐতিহ্যের মেলবন্ধনের আরেক নাম। কিন্তু সম্প্রতি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশের নিরাপত্তা রক্ষা বাহিনী বিজিবি এই সীমান্ত লাগোয়া বিজয়পুর গ্রামে নাম সংকীর্তন হওয়াতে বাধা দেয়। গ্রামবাসীরা এহেন আচরণে উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের দাবি, অন্য রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা কিভাবে আরেকটা রাষ্ট্রে এসে হস্তক্ষেপ করে? কি বলছেন স্থানীয় বাসিন্দা আসুন শোনাই। দীর্ঘ 33 বছর, কত বছর, 36 বছর ধরে, আচ্ছা, বাংলাদেশের বিজিবি শুনছিলাম বাধা দিয়েছে। হ্যাঁ এটা ঠিক, বাধা দেওয়ার পরে আমরা বিএসএফ কে জানাই। স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন বলেই জানা যাচ্ছে। শেষ পর্যন্ত বিএসএফ এর হস্তক্ষেপে কাঁটাতারের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিজেপির হুঁশিয়ারিকে নস্যাৎ করে আবারও আজ থেকে শুরু হলো বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাম সংকীর্তনের অনুষ্ঠান। এই বিষয়ে গ্রামবাসীরা বিএসএফ এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। বিএসএফ এর আধিকারিকরা যদি হস্তক্ষেপ না করত তাহলে তারা আজ এই অনুষ্ঠান করতে পারতেন না। পার্শ্ববর্তী দেশের রক্ষীদের আচরণে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এখানে পশ্চিমবঙ্গের মিডিয়া প্রচার করছে কিভাবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতে ঢুকে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা প্রদান করছে, কিন্তু তারা এখানে এর কারণ গোপন করে বিজিবি এবং বাংলাদেশকে হিন্দু ধর্মাবলম্বী বিরোধী প্রমাণে ব্যস্ত। বাস্তবতা হচ্ছে এই ধর্মীয় অনুষ্ঠান সীমান্তের শূন্যরেখায় হচ্ছে, ফলে বর্ডার গার্ড বিজিবির অনুমতি প্রয়োজন। বিজিবির অনুমতি না নিয়ে শূন্যরেখায় ভারতীয়রা অনুষ্ঠান করতে শুরু করলে কয়েকদিন পর এই শূন্যরেখাকেও ভারত নিজেদের অংশ বলতে শুরু করে দিবে। একই অজুহাত দিয়ে ভারতের বিএসএফ বাংলাদেশে একটি মসজিদ নির্মাণে বাধা দিয়েছিল। সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণ কাজে বাধা দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখন যখন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাধা দিচ্ছে তখন তারা বাংলাদেশের বাহিনীকে সাম্প্রদায়িক আর হিন্দু বিরোধী বলছে। এতদিন বাংলাদেশ বর্ডার গার্ড এ নিয়ে প্রতিবাদ করেনি, তবে গত বছর বিজিবির এক সদস্যের মৃত্যু সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। আমরা এমন বিজিবিকেই দেখতে চাই যারা ভারতের গুলির জবাব গুলি দিয়ে দিবে।
বিজিবির এই কর্মকাণ্ডকে যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। তো জি ভিউয়ার্স, ইয়ে থি ভিডিও, আর আপনি দেখা কি কেসে বিএসএফ বর্ডার কে উপর গোলাবারি করতি হ্যায় গোলিয়ে চালাতি হ্যায় আর স্মাগলিং মে ভি মুলাবস রহতি হ্যায় লেকিন কবি ভি ও মানতি নাই হ্যায়। বাংলাদেশিয়ো কে উপর সিধি গোলিয়ে চালানা, বাংলাদেশ কে অন্দর গ্যার কানুনি স্মাগলিং করবানা, ইয়ে ভারতীয় ফোর্সেস কাফি আরসে সে কর রহি হ্যায় লেকিন কবি ভি ইস চিজ কা ইতরাফ নি কিয়া। বাংলাদেশ বর্ডার গার্ড নে হমেশা সমঝানে কি কোশিশ কি হ্যায় কি আপ এসি হরকতোঁ সে বাজ রহে, ইয়ে বর্ডার হ্যায় আর বাংলাদেশ এক তাকত হ্যায়, বাংলাদেশ এক মুলক হ্যায়, বাংলাদেশ কি ইজ্জত হ্যায় আর আপ হমারে বর্ডার কি বার বার খিলাফবর্জি করতে হ্যায় লেকিন বিএসএফ হ্যায় কে তাকত কে নশে মে মাননে কা নাম নি লেতি। তো ফির বাংলাদেশ কি ফোর্সেস নে আপনি জবান সে উনকো সমঝানে কি কোশিশ কি হ্যায় আর মগরবী বঙ্গাল কা মিডিয়া বার বার বাংলাদেশ কে মামলে কো লেকর মন গড়ত খবরে দেতা হ্যায়, মন গড়ত ঝুঠ বোলতা হ্যায় আর ইয়ে বাত করতা হ্যায় কি বাংলাদেশ কি ফৌজ বর্ডার ক্রস করকে ভারত মে দাখল হুই বিএসএফ কো বতানে কে লিয়ে কি বর্ডার কে উপর ক্যাসে সিকিউরিটি কি জাতি হ্যায়, বর্ডার কে উপর ক্যাসে ডিউটি কি জাতি হ্যায়। তো ইয়ে বাংলাদেশ কি ফোর্সেস ট্রেন ফোর্সেস হ্যায় আর বহুত হি জ্যাদা এডুকেশন ইনহোনে হাসিল কি হ্যায় আর দূসরি তরফ ভারতীয় ফোর্সেস কো দেখেন, ভারতীয় ফোর্সেস মে অনপড় লোক হ্যায় জিনকো পড়না লিখনা নি আতা, জিনকো তমিজ নি হোতি আর বর্ডার কে উপর উনকি ডিউটি লগা দি জাতি হ্যায়, ফির ও বাংলাদেশিও কে উপর গোলি ভি চালাতে হ্যায়, বাংলাদেশ মে স্মাগলিং ভি করতে হ্যায় আর বাংলাদেশ কে উপর ইলজাম ভি লগাতে হ্যায়। জো ভি কারবাইয়ে বিএসএফ করতি হ্যায় উসকা ইলজাম বাংলাদেশ পে লগা দেতা হ্যায়, স্মাগলিং বিএসএফ করতি হ্যায় আর জব পকড়ে জাতে হ্যায় তো কহতি হ্যায় কি জি ইয়ে বাংলাদেশ কি তরফ সে আ রহে থে। তো এসি হরকতে করনে সে বাজ নহি আতা বিএসএফ। তো বাংলাদেশ কি ফোর্সেস নে আপনি জবান মে সমঝানে কি কোশিশ কি হ্যায়। তো ইয়ে থি আজ কি ভিডিও, আপ ইস ভিডিও কে বারে মে ক্যা কহনা চাহতে হ্যায় জরুর কমেন্ট করকে হমে বতাইয়েগা, বহুত শুকরিয়া।